23rd December ওপর বার্থডে ডান, 25th December মেরি ক্রিসমাসও ডান। এখন নিয়ার বাই মজার লিস্টে পড়ে আছে দুটো জিনিস, এক হচ্ছে আমাদের দার্জিলিং ট্রিপ অ্যান্ড সেকেন্ড হচ্ছে নিউ ইয়ার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই দারুণ আছেন, জাস্ট ফাটাফাটি আছেন। বৃহস্পতিবার সকালবেলা, আজকে অ্যাগেন অফিস, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খেলাম, জাস্ট ফ্রেশ হবো। আজকে সকাল থেকেই ঘন কুয়াশা, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, যদিও বা টেম্পারেচার অ্যাভারেজ 17 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড ইয়েস, ঠান্ডা পড়েছে, তাই আমি আমার বাকি খাঁচাটাকে এভাবেই ঢাকা দিয়ে রাখি রাত্রেবেলা। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো কালকে রাত্রে এসে আমরা ডিনার স্কিপ করেছিলাম, মানে ও খালি একটু পায়েস খেয়েছিলো, আমি কিছু খাইনি, বিকজ সকাল থেকে এত খাওয়া দাওয়া হয়েছিল। তো আজকে সকালবেলা মাঝে কালকের বিট, গাজর সব কিছু দিয়ে মিক্স ভেজিটেবল টাইপের বানিয়েছিলো, ওটাই টিফিনে দিয়েছে, ওটাই নিয়ে যাচ্ছি। আজকে একটু মানডে মানডে ফিলিং হচ্ছে, ছুটির পরে সবার তাই সেরকমই ফিলিং হয় মেবি। সো এখন অফিস যাচ্ছি, আজকে অনেক কাজ আছে, এসে গল্প করবো ডেফিনেটলি। বাট তার আগে ভাবছি অফিসে প্রচুর কাজ আছে, কী করে কমপ্লিট করবো, আবার মানডে টিউজডে যাবো না, সো মাথার মধ্যে স্ট্রেস রয়েই যায়। আমার লাঞ্চ বক্স মাসি প্যাক করে দিয়েছে, রেডিও হয়ে গেছি, এখন আসি। এই হচ্ছে গরম গরম খিচুড়ি, অ্যান্ড এখানে মাসি বানাচ্ছে সুজি। বাইরে ওয়েদার আছে পুরো কিলিং একদম, আর নিউজে বারবার বলছে আজকে নাকি শহর জুড়ে চারিদিকে অল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড ইন্টারেস্টিংলি দার্জিলিং আর কালিম্পংয়ে নাকি আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইভেন কালকেও। তো পুরো ঠান্ডাটা একদম ফাটিয়ে পড়তে চলেছে, জানি না, আমরা তো ডে আফটার টুমোরো, মানে ইয়া পরশু দিন বেরোচ্ছি, তো দেখি প্রচণ্ড ঠান্ডা ডেফিনেটলি থাকবে। এনিওয়ে আমি এখন রেডি হয়ে গেছি, একটু লেট হয়ে গেছে আজকে অফিসের জন্য, তো চট করে ব্রেকফাস্টটা করে বেরোই, দেন রাস্তায় আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমি জাস্ট এখন মানি স্কোয়ার ক্রস করছি, অ্যান্ড আজকে ওয়েদারটা জাস্ট অসম্ভব চিল্ড, মেঘলা করে আছে অ্যান্ড ভীষণ বেশি ঠান্ডা। তো আমি অলমোস্ট পৌঁছে গেছি, সরি, তো আমি অলমোস্ট পৌঁছে গেছি অফিসে, আর 5-10 মিনিটের মধ্যে ঢুকে যাব। তো এবার অফিস থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে কলকাতাতে যেন একটু ঠান্ডা পড়েছে, চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি, সবাই একদম টুপি জ্যাকেট সোয়েটার সব নিয়ে রাস্তায় হাঁটছে। তো রোজকার মতন অফিস যাওয়ার সময় বাবাকে ফোন করেছিলাম, এখন কথা বলছিলাম, জিজ্ঞেস করলাম কী করছো, বলে কি বাড়িতে নাকি এখন পিকনিকের প্রিপারেশন হচ্ছে। তো ছোটো থেকে আমাদের বাড়িতে ডিসেম্বর মান্থে একটা না একটা পিকনিক হয়ে থাকে, সেটা দেখে আসছি, কিন্তু এখন তো আর থাকা হয় না,
কিন্তু ওই পিকনিকের পরম্পরাটা এখনও চলছে। যদিও বা কাল বাদে পরশু আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের জন্য, বাট স্টিল কালকে মা পুরো সদল বলে চলল পিকনিক করতে, শীতের পিকনিক, মজার ব্যাপার। কেমন লাগে বলুন তো যখন আপনি দূর থেকে দেখছেন সিগন্যালটা গ্রিন হয়ে আছে অ্যান্ড তাড়াতাড়ি আসছেন সিগন্যালটাকে ক্রস করার জন্য, বাট যখনই সামনে আসবেন তখন রেড হয়ে যাবে। দ্যাটস হাউ এক্স্যাক্টলি হ্যাপেন্ড রাইট নাও। তো আমি এখন পৌঁছে গেছি সেই জায়গায় আমার বাড়ি থেকে অফিসের পথে যেখানে সবচেয়ে বেশি কুয়াশা থাকে, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2। দূর দূর অবধি খুব একটা বেশি কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় ভর্তি। তো আমি অলমোস্ট অফিস পৌঁছে গেছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। টাটা, বাই বাই, হ্যাভ এ লাভলি ডে আহেড। তুই দিদি ভয় পেয়েছিস? হ্যাঁ, ভয় পেয়েছিলিস? কি ভাবলি? গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আজকে আমরা একসাথে এলাম, বাট সৌহার্দ্য এতটাই অভদ্র। আমি যখন মানে অলমোস্ট পৌঁছে গেছি আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কোথায় এসছো, তখন আমায় বললো সিটি সেন্টার 2 ক্রস করছি। আমার মাথাটা আরও গরম হয়ে গেল, কারণ অফিস থেকে বেরোনোর আগে ও 10 মিনিটস টিটি খেলে তারপরে এসছে। তো আমি ভাবলাম ওর জন্য দেরি হয়ে গেছে। আর তো ফাইনালি আমি যখন সামনে এসে গেছি তখন দেখলাম ওর গাড়িটাও ঢুকছে। আমার কাছে চাবি ছিল না, আদারওয়াইজ আমায় দাঁড়িয়ে থাকতে হতো। তো আমার সাথে আর্কি মেরে গেলো সারা রাস্তাটা। তো ফাইনালি একসাথেই এলাম, একসাথেই উপরে এলাম, এই জাস্ট ঢুকছি। তো আমি আজকে অফিস যাওয়ার সময় পুরো সেজে গুজে গেলাম অ্যান্ড বাড়ি ঢোকার সময় এই হালাত। অ্যান্ড তার কারণ হচ্ছে অফিস থেকে বেরোনোর সময় গাড়িতে আমি অলরেডি আমার অফিস ব্যাগ লাঞ্চ বক্স সব কিছু রেখে ড্রাইভিং সিটে বসতে যাব, তখন একজন ফোন করলো যে চল একটু টিটি খেলে নি বাড়ি যাওয়ার আগে। তো ওই টিটি খেলতে গিয়ে এই অবস্থা, পুরো ঘেমে ঘুমে একা গাড়ি, এই ঠান্ডাতেও পুরো ঘেমে গেছি। এনিওয়ে আজকে তো কলকাতার ফার্স্ট টাইম শীতের বৃষ্টি হলো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমি আর অর্পি জাস্ট বাড়ি ঢুকলাম, সময় এখন 8:10। তো আমি আর কি আর অর্পির সঙ্গে একটু মজা করছিলাম, ও বাড়িতে পৌঁছে গেছিলো, আমাকে ফোন করলো, আমি ওকে ইয়ার্কি মেনে বললাম আমি আমার সিটি সেন্টার 2 ক্রস করছি। তো শি গট রিয়েলি ওয়ারিড, বাট এসে দেখছি আমি অলরেডি পৌঁছে গেছি। ওরে বাবা, দার্জিলিংয়ের জন্য যেটা ম্যান্ডেটরি এখন এই ঠান্ডায় হ্যান্ড গ্লাভস আর টুপি, এই দুটো টুপি ছিল এখানে। এটা লাস্ট টাইম পূজা যখন দার্জিলিং গেছিল এনে দিয়েছিল, এটা ও অ্যামাজন থেকে নিয়েছিল। তো এই দুটো টুপি খুঁজতে গিয়ে পুরো আলমারি আমি একদম হুলস্থুল করে ফেলেছি, পুরো ঘেঁটে সব নিচে নামিয়ে ফেলেছি, সেসব গোছাবো এখন, বাট এই দুটো এখন কাচতে হবে। আর এই টুপি খুঁজতে গিয়ে যে কি অবস্থা হয়েছে সেটাই নিচে পড়ে আছে। তো যেরকম দুম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, তো দার্জিলিংয়ে ঠান্ডায় অ্যাডজাস্ট করার মতন ঠিক কতখানি শীতের পোশাক লাগবে সেটা এখন বুঝতে পারাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই যতটা সম্ভব ক্যারি করার চেষ্টা চলছে। আর দুটো টুপি খুঁজতে গিয়ে আজকে অর্পি পুরো আলমারিটাকে এদিক থেকে ওদিক করে দিল। এনিওয়ে আমি ফ্রেশ হয়ে গেছি, অর্পি এখন ফ্রেশ হচ্ছে, একটু গরমা গরম কফি বানিয়ে বসবো। কিন্তু তার আগে আমার যে পার্সেলটা আজকে সকালবেলা এসেছিলো সেটা একটু আনবক্স করে দেখাই আপনাদেরকে ভেতরে কী আছে। ওয়েল, তো এটা হচ্ছে অ্যালেন সোলির একটা সোয়েটশার্ট। অ্যালেন সোলির এই অরেঞ্জ কালারের সোয়েটশার্টটা আমি অর্ডার করেছিলাম অ্যান্ড কোয়ালিটিটা সত্যি খুবই ভালো, কালারটা তো আমার দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখে জানাবেন। না, এবার যাই আমি কফিটা বানিয়ে নিই, ততক্ষণে অর্পিরও হয়ে যাবে। অর্পি, কফি খাবে তো? ঠিক আছে। Thank you.
কফি ওয়াজ মাচ নিডেড টুডে। আজকে বাইরে ঝমঝম করে হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর এমন সময় কফির স্বাদটা একটু বেশি ভালো লাগে যখন বাইরে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। যদিও বা বৃষ্টি পড়ার সময় ঠান্ডাটা অতটা পড়বে না, বৃষ্টিটা কমে গেলে আর কাপড় ঠান্ডা, কালকে সকালবেলা একদম জমিয়ে ঠান্ডাটা পড়বে। কাল তো ফ্রাইডে, ইন ইন্ডাস্ট্রি উই কল ইট জিন্স ডে। আমাদের জামা কাপড় গোছাতে স্টার্ট করতে হবে, আর একটা দিনও নেই সিরিয়াসলি। আজকে রাত্রে কেটে গেলে কালকে আমরা একটা দিন পাবো সমস্ত কিছু গোছানোর জন্য। হ্যাঁ, যদিও দুদিন মানে এরকম মনে হয় কি দুদিনের জার্নি আর কি গোছাতে লাগবে, বাট যখন আমরা মানে গোছাতে বসি আলটিমেটলি যেটা দিয়ে এন্ড হয় সেটা একটা বিশাল বড় ট্রলি হয়ে যায়, এর মধ্যে প্রচুর কিছু জিনিস হয়ে যায়, সেটা ম্যাক্সিমামটা ওর জন্যই অ্যাপ্লিকেবল। অ্যান্ড হ্যাঁ, সত্যি এটাই। যদিও অনেক পোস্ট আমি দেখেছি যেখানে অনেকজন দেখতে পেরেছে, সো কুডোস টু দেম। এনিওয়ে, আজকে আমাদের দুজনের জন্য সারাদিন ইটস বিন আ ভেরি ভেরি অর্ডিনারি ডে, লাইক নর্মাল ডেলি লাইফ, অফিস যাওয়া, অফিস থেকে ফেরা, এই সমস্ত। কিন্তু ইনসাইড আউটের সাথে আপনাদের সবার সাথে আজকাল আমাদের কোনো দিনই অর্ডিনারি থাকে না। ইটস অলওয়েজ লাইক উই লুক ফরওয়ার্ড টু সাম কন্টেন্ট, মাথার মধ্যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা করে সবসময় মনে হয় কীভাবে বেটারমেন্ট হবে ব্লগের অ্যান্ড অল। যাই হোক, অ্যান্ড থ্যাংক ইউ সবসময় আমাদের পাশে থাকার জন্য। কাল থেকে একটা নতুন সিরিজ স্টার্ট হচ্ছে, কাল থেকে বলছি এই কারণে বিকজ কালকে আফটার অফিস আমি আর অর্পি দুজনে মিট করে যাবো শপিংয়ে। শপিং মানে আর শপিং নেই আর মানে বাট লাস্ট মোমেন্ট শপিং যেগুলো থাকে সেগুলো আছে, ওইটুকুগুলো করতে যেতেই হবে। এক দুটো হ্যান্ড গ্লাভস কিনতেই হবে, যেটা মাস্ট দার্জিলিং এ যাওয়ার জন্য। কলকাতাতে তো অতটা ঠান্ডা পড়ে না, তো এই সমস্ত অ্যাক্সেসরিজ গুলো থাকে না হাতের সামনে। টুপি আমি আজকে দুটো খুঁজে পেয়েছি, আজ এটা খুঁজতে গিয়ে আমি পুরো ওলমাটি খোল না কেড়া বলে ওটা করে ফেলেছি। উলট পালট ওলমাটি কি সব বলছিস? ওলমাটি তোল না কেড়ে বাবারে কেড়া বলে এরকম একটা আছে কিছু। তো যাই হোক, কাল থেকে একটা নতুন সিরিজ স্টার্ট হচ্ছে আমাদের দার্জিলিং ট্রিপের, অ্যান্ড হোপফুলি মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে ভীষণ বেশি মজা হতে চলেছে। এতজন মিলে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, একটু টেনশনও হচ্ছে কারণ সবাই মানে শরীরের দিক থেকে একদম হাল বেহাল টাইপের, কারো পায়ে ব্যথা, কারো হাঁটুতে ব্যথা, কারো ভূমি করবে অত লং জার্নিতে কি যে হবে। বুঝা বলছি, আমি কিন্তু ফোন নিয়ে বসে পড়বো, আমি কোথাও দেখবই না। আপনাদেরকে একটা কথা বলার আছে, এই ট্রিপের দৌড়ন আমরা চেষ্টা করব সমস্ত কিছু মানে এন্ড টু এন্ড যেরকমটা আমরা থাইল্যান্ড ট্রিপে করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করা, কিন্তু ব্লগ কখন আসবে না আসবে সে ব্যাপারে প্রমিস করতে পারছি না, বিকজ আপনারা বুঝতে পারেন ট্রিপের মধ্যে থেকে এডিট করে ব্লগ পোস্ট করা ইটস লিটল ডিফিকাল্ট। বাট আগেন আমি বলতে চাই আর একটা কথা, তোমরা এটা ভেবো না দার্জিলিং এ গিয়ে আমরা সমস্ত টুরিস্ট স্পট কভার করব, বিকজ আমরা প্রচুর লোকজন যাচ্ছি এন্ড সেখানে সবার একটা লিমিটেশনস আছে শরীরের, রাস্তায় হাঁটার সমস্ত কিছুর। তো আমরা যেভাবে যেভাবে যা যা করবো সবকিছু তোমাদের সাথে। তাহলে আপনি একটা কথা বলি, আমাদের এই ট্রিপটা কিন্তু পারপাস এটা না ঘুরতে যাওয়া, পারপাস হচ্ছে মজা করা, মোর ওভার ফ্যামিলি বন্ডিংটাকে আরো গ্রো করা, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার বোনের ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, সবাই মিলে একসঙ্গে টাইম স্পেন্ড করা, কোয়ালিটি টাইম, সো দ্যাট সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এন্ড অল ভালো হবে। তো ডেফিনেটলি ইট উইল বি আ গ্রেট গ্রেট ট্রিপ। তো আপনারা সঙ্গে থাকবেন, রাত বিরেতে যখন তখন ব্লগ আসতে পারে, বাট ব্লগ ডেফিনেটলি আসবে অ্যাজ লং অ্যাজ উই আর দেয়ার সেফ অ্যান্ড সাউন্ড। তো এটাই বলার ছিল, প্রে করবেন ঠাকুরের কাছে যেন আমাদের দার্জিলিং ট্রিপ খুব ভালো হয়, সবাই যেন ঠিকঠাকভাবে যেতে পারি, ঠিকঠাকভাবে ফিরে আসতে পারি। বলতে এখন বাজে 9টা, আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, বিকজ এরপরে সৌহার্দ্য ব্লগটা এডিট করে পোস্ট করতে বসবে, ওর 2 ঘন্টা বেশি তো লাগবেই। আমি একটু বাড়িটা সেটেল করবো, দেন জামা কাপড় গোছাতে স্টার্ট করবো, এই সমস্ত আছে। তো কিন্তু হ্যাঁ, অ্যাজ বি অলরেডি মেনশনড, টুডে ইটস বিন আ ভেরি অর্ডিনারি ডে, সো ইটস বিন আ ভেরি অর্ডিনারি ব্লগ অ্যাজ ওয়েল। কিন্তু আপনাদের সঙ্গে একদিন দেখা হবে না, এটা তো আমরা জাস্ট অ্যাফোর্ড করতেই পারি না, অ্যান্ড সারাদিনের মধ্যে আপনাদের সঙ্গে একবারই দেখা হয়, দ্যাট টু থ্রু ব্লগ। সো অর্ডিনারি হোক, স্পেশাল সামথিং হোক, হোয়াট এভার ইট ইজ, ব্লগ তো যাবে এইটাই। আর কাল থেকে আবার নতুন এক্সাইটমেন্ট নিয়ে ব্লগ স্টার্ট হবে, বিকজ কালকে নিউ সিরিজ। হ্যাঁ, নিউ সিরিজ। তো কালকে সবাই মিলে যাওয়ার মানে দার্জিলিং এ যাওয়ার জন্য একটা দিন পড়ে থাকবে, লাস্ট দিন যখন আমরা পাবো। এনিওয়ে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইওর সেলফ, ইওর ফ্রেন্ডস, ইওর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগে, যখন শুরু হতে চলেছে আমাদের দার্জিলিং সিরিজ।
সো টিল দেন টেক কেয়ার বাবা, অ্যান্ড একটু ঠান্ডাটা এনজয় করুন, বৃষ্টি হচ্ছে লেপের তলায়, একদম মুড়ি করে একদম নিয়ে ভালো করে ঘুমান, সো অ্যান্ড খিচুড়ি খান, সঙ্গে একটু ইলিশ মাছ হলে খিচুড়ি খান, বৃষ্টি হচ্ছে ওই জন্য আজকে তো আমাদের মাছ আর বৃষ্টিতে খিচুড়ি খাই আমাদের আজকে রান্না দিদি তো খিচুড়ি বানিয়েছে আমি আমি যদি বলতাম এক্ষুনি বলতো ঘটি আমি এত এত বড় বড় কথা বলছি তো এত বড় ও আজকে কিন্তু রান্নার দিদি খিচুড়ি বানিয়েছে দ্যাটস ডিফারেন্ট আমাদের বাড়িতে কিছু সবজি ছিল না তাই বানিয়েছে বাট এনিওয়ে এই বাঙাল ঘটি নিয়ে তর্ক শুরু হলে কোথায় চলে যায় একটা আউট অফ কনটেক্সট কি বলে দিলাম আই মিন আমি যদি বলতাম তাহলে এক্ষুনি বলতো কি ঘটিরা উল্টো পাল্টা কথা বলে এনিওয়ে বাট বিইং আ বাঙাল ইওর সেন্স অফ হিউমারটা একবার দেখো সেই আপনারা একটু ব্লগটা এনজয় করুন আমরা একটু আড়ালে গিয়ে একটু ঝগড়াটা করে আসি ঘটি বাঙালির ঝগড়াটা যখন জমে উঠেছে তো আমি তো আজকে এদিকে ইস্পার উস্পার করে দেবো আমরা ঝগড়া করি না আমি ঝগড়া করার সময় নেই পাত্তা দিই না জেনারেলি দেখুন ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকে লিখেন কি কিছু কিছু এরকম ফ্যামিলি লাইফে না আমি তোমাদের বলছি যারা অনেকেই নতুন বিয়ে করেছো বা অনেকেই নতুন বিয়ে করতে চলেছো বলো কি কাপল গোলস এন্ড অল সব কিছু কথা না আমি আমি দেখো পূজা থাকলে ভালো বলতে পারতো কখনো কখনো এতটাই ও মাথা গরম করে দেয় না মাঝে ফেমিনিজমের খোঁচা দিয়ে কথা বলে বাট আমি পাত্তাই না এখন বিকজ কিছু কিছু কথা ওভারলুক করে যাওয়া ভালো শান্তি থাকে যেমন এখন আমি ওর কথাগুলো ওভারলুক করে যাচ্ছি আদারওয়াইজ বুলশিট এনিওয়ে চলো তোমরা এনজয় করো ঠান্ডা আমাদের একটু কাজ টাজ করি ও এডিট করে ব্লগ করো চলো গুড নাইট গুড নাইট